हाय गाइस अस्सलाम वालेकुम। চলে আসছি হ্যাপি ফুড ফান থেকে নতুন আরেকটি চ্যালেঞ্জ নিয়ে। আমি হ্যাপি, আমি মুক্তা। আজকে আমরা চ্যালেঞ্জ করব ক্রিসপি স্যান্ডউইচ। তো আমাদের চ্যালেঞ্জটি হবে 2 মিনিটের ভিতরে পুরোটা খেতে হবে, মানে যে যতটা খেতে পারে 2 মিনিটের ভিতরে, যে বেশি খাবে সেই উইনার, আর যে কম খাবে তার জন্য তো অবশ্যই বরাবরের মতো মজাদার একটা পানিশমেন্ট আছে। তো গাইস, আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি। তো গাইস গাইস আপনাদের একটা কমেন্টে আমাদের অনেক উৎসাহ দেয় ভিডিও করার জন্য। হ্যাঁ গাইস, আপনারা অবশ্যই আপনারা আমাদেরকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক দিবেন। তো শুরু করছি, চ্যালেঞ্জটি স্টার্ট করতেছি। 2 3 4 গাইস, আমাদের এই স্যান্ডউইচটি এখানে পাওয়া যায়, আমাদের এখানে রামপুরায়, অন্য কোথাও আমি দেখি নাই। অনেক মজা এটা। কিভাবে গাইস আমি হেরে গেছি, বুঝলাম না আপুর সাথে, এখন আমি পারতেছি না কয়েকদিন ধরা, অনেক কষ্ট হয়েছে খাইতে, এটা অনেক ড্রাই হয়ে গেছে, গরম আছে কিন্তু ড্রাই, বুঝলাম না, পুরিটা একটু ড্রাই আজকে। হ্যাঁ কিন্তু অনেক ঝাল ছিল এটা। তো গাইস হেরে গেলাম, আমার এতটুকু আছে, 2 পিস আর একটু আছে, আর একটুখানি আছে, আর আমার 1 পিস আছে, আর 1 পিস আছে। তো আমার 1 পিস পিস গুলো অনেক বড় বড় গাইস। হ্যাঁ হয়ে গেলাম আজকে আমি। তো গাইস আমরা ফ্রেশ হয়ে সাথেই থাকুন, আমরা ফ্রেশ হয়ে আসতেছি। তো গাইস চলে আসলাম, আজকে উইনার আমি, লুজার ও। বুঝতেছি না ওর সাথে আমি পারতেছি না কেন। ওর জন্য অনেক সুন্দর একটা শাস্তি নিয়ে আসছি গাইস আজকে। শাস্তিটা এই পর্যন্ত কেউ কোনো ইউটিউবার করেছে কিনা জানি না, স্পেশাল শাস্তি। জিরা খেতে হবে আজকে গাইস, দেখুন জিরা, জিরা কি খাওয়া যায় গাইস বলেন, মানে পুরো একদম চিবা চিবা দেখাতে হবে। কেন আমি মুখে নেমে পানি দিয়ে গিলা ফেলবো না চাবাবো, না আমার ব্যাপার, চাবাতে হবে, চাবায় পুরো একদম চাবায় চাবায় এক জিব্বা বের করে দেখাতে হবে, তারপর তুমি পানি খাও। ওটা তোমার এতগুলো দিতেছো কেন? 1 চামচ কম আরো, 1 চামচ ছাড় ছাড় এতগুলো খাওয়া যাবে, 1 চামচ চা চামচ। তো গাইস দেখেন আমি যেহেতু হেরে গেছি,
সেক্ষেত্রে আমার নিতে হবে, নিচ্ছি। দাও না, দেরি করো না, বমি চলে আসবে আমি জানি। জানি না আগে কেউ করেছে কিনা। ফিলিংস ফিলটা নিয়ে নিয়ে খেতে হবে। ওকে, ওয়াও কি সুন্দর জিরার ঘ্রাণ বের হয়ে গেছে, ভালো হয়েছে। আজকে চিবা দেখে দেবো তো, দেখাও দেখাও নাই। ভূমি চলে আসছে, কিরকম খাইতে দেখো। গাইস তরকারিতে এত ভালো লাগে এই জিনিসটা, না দিলে কি তরকারি স্বাদ হয় বলেন, মাছ বলেন গোস বলেন। আর এই জিনিসটা ও আমার এক সাইড পুরো ধরে গেছে। তো গাইস আমাদের ভিডিও আজকে এই পর্যন্তই ছিল, পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি। আমাদেরকে অবশ্যই জানাবেন যে আমাদের ভিডিও কেমন লাগতেছে, ভালো লাগতেছে নাকি খারাপ লাগতেছে। তো গাইজ আজকে এই পর্যন্তই, নেক্সট টাইম আরও নতুন কোনো চ্যালেঞ্জ নিয়ে আসবো ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।